দেশের সবচেয়ে বড় 10 বল বিলিয়ার্ড টুর্নামেন্ট চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্সের তৃতীয় সিজনের ট্রফি জিতেছে মুনতাসির জুবেরি। ফাইনালে 13-5 ব্যবধানে মোহাম্মদ আলামিনকে হারিয়েছেন তিনি। গুলশানে দ্য অ্যারিনা আরকেবিতে প্রতিযোগিতার ট্রফি ও প্রাইজ মানি প্রদান করেন টুর্নামেন্টের আয়োজক রিয়াসাত করিম ভূঁইয়া। টুর্নামেন্টে দেশের নানা প্রান্ত থেকে 29 জন প্রতিযোগিতা অংশ নেন। মোট প্রাইজ মানি 3,90,000 টাকা, চ্যাম্পিয়ন পেয়েছে 1,20,000 টাকা। তৃণমূল থেকে তরুণ খেলোয়াড়দের উজ্জীবিত করতে ভবিষ্যতে আরও টুর্নামেন্ট আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেন আয়োজক। আমি সবসময় প্লেয়ারদের, নতুন প্লেয়ারদের মোটিভেট করি ইকুইপমেন্ট দিয়ে, সময় দিয়ে, বেস্ট বল সেট দিয়ে, বেস্ট ইকুইপমেন্ট দিয়ে, যে তোমরা ভালো মতো খেলো। যেরকম ভালো প্লেয়ার বলতে খুব কম সময় অনেক ভালো খেলতেছে নাফিউল ইসলাম, নাফি রাজশাহী টুর্নামেন্ট জিতেছে এবং প্রত্যেক টুর্নামেন্টেই সেমিফাইনালিস্ট বা রানার আপ, সেই রকম ভালো খেলছে। সাগর, আপকামিং স্টার পাভেল, তো সবাই ওরা খুব ভালো খেলতে, রাফিজ স্পোর্টেক্স থেকে। সো আপকামিং প্লেয়াররা অ্যারিনা বাই আরকিবির আমার 2 ইয়ার্সের বেশি হলো, তো অনেক প্লেয়াররা যারা আগে ওইরকম খেলার অপরচুনিটি পায়নি, আরকিবি অ্যারিনা বাই এই আমার প্লে স্টোর পরে খেলার অপরচুনিটি পেয়েছে, খেলেছে এবং ইনশাল্লাহ তারা ভবিষ্যতে আরও ভালো পারফর্ম করবে।